একশো শতাংশ প্রতিবন্ধী সার্টিফিকেট থাকার পরও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না সুমন অসহায় মা কয়েকবারই স্থানীয় পঞ্চায়েত থেকে সিডিপিও অফিসে গেলেও কোনো কাজ হয়নি নিরুপায় মা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আশার আলো গুনছেন কবে তার ছেলে ভাতা পাবে ঘটনা শহরের সমরূপার গ্রাম পঞ্চায়েত এলাকায় বঞ্চনার শিকার যুবকের নাম সুমন মজুমদার জানা গেছে সুমনের বাবা অনেক আগেই মারা যান সুমনের মা নিজে গ্রামের বিভিন্ন বাজারে গিয়ে মাছ বিক্রি করে খুব কষ্টেই সংসার প্রতিপালন করেন সুমন মজুমদাররা অন্তদয় রেশন কার্ড ভুক্ত পরিবার সুমনের মা কোনো কারণে বাজারে মাছ বিক্রি করতে না গেলে কিংবা সুমনের মা অসুস্থ হয়ে গেলে পরিবারের সকলেই বেকায়দায় পড়তে হয় সুমন মজুমদার জন্মের পর থেকেই কথা বলতে পারে না এবং কানেও শোনে না সুমন মজুমদার জন্মের পর থেকে প্রতিবন্ধী হওয়ায় কয়লা শহর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা সুমনকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর একশো শতাংশ প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করেন সুমন প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার পর দু সাল থেকে দু হাজার কুড়ি সাল অব্দি সুমন মজুমদার সরকারের প্রতিবন্ধী ভাতা পেয়েছিলেন দু হাজার কুড়ি সালের করোনা মহামারী শুরুর পর থেকেই সুমনের প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যায় এবং আজ অব্দি সুমন মজুমদার সরকারের প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না কারণে সুমনের প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে আছে তা বুঝে উঠতে পারছে না সুমনের মা তিনি জানান সুমনের প্রতিবন্ধী ভাতা বন্ধ হওয়ার পর অনেকবারই স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সচিব এবং সিডিপিও অফিসে গিয়ে খোঁজ খবর নিলেও কেউ কোনো ধরনেরই শুধুত্তর দেয়নি এই করোনার থেকে আগে তো বাতা পাইতো ঠিক আছে কিন্তু করোনার পর থেকে যে বাতাটা বন্ধ হয়েছে দেখেন আমরা কিন্তু অন্তর্দর দরকার তো এখন আমি খুব অসহায় স্যার ছেলেটা আমার এই বাতাটা বন্ধ হয়ে গেছে স্যার কী কারণে বন্ধ হইলো স্যার আমি নিজেই বুঝতে পারিনি আমি কতবার গেছি স্যার দেখেন চিঠি ভবিষ্যতে গেছি ফোন গেছি তারা কোনো ইয়েই দেয় না কয় আমার কম্পিউটারে চেক করে দেখে তার অ্যাপসেন দেখায় স্যার আমি তার কাছে বহুত বার গেছি স্যার দেখেন বহুত বার গেছি তারা কোনো তদন্তই করতে পারেন তার কোন নেখাটা হয়েছে এটা তারা নিজেই বুঝতে পারে না তারা আমার খুব দৌড়াদৌড় করে স্যার এরপরে আমি পঞ্চায়েতে যাচ্ছি পঞ্চায়েতে সেক্রেটারি লোক আলাপ করেছি সেক্রেটারি লোক আমার লোক একদিন ঝগড়া হয়েছে স্যার এইটি লিগা ওখান দেখেন আমি বহুত দৌড়াদৌড় করি আর স্যার আমার ছেলেটার বাতা যে কে লিগে যায় ওখান দিয়ে আমি নিজেই কিছু বুঝতে পারি না আজকে দুই আড়াই বছর ধরে যায় এই ব্যাপারে সম্রপ্রার গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল সাত্তারের সাথে যোগাযোগ করা হলে উনিও স্বীকার করেন যে সুমন মজুমদারের একশো শতাংশ প্রতিবন্ধী সার্টিফিকেট থাকার পরও দেড় দুই বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না তিনি আরও জানান সাম্প্রতিক বিষয়টি নিয়ে বিডিওর সাথেও কথা হয়েছে তিনি বিষয়টি দেখছেন আমিও নিজে কিছুদিন আগে জানতে পারছি যে বিডিও ম্যাডামের মাধ্যমে যে বিডিও ম্যাডাম বলেছিলেন যে একটা ইনকোয়ারি করার জন্য সুমন মজুমদার আগে ভাতা পেত এখন সে বাতা পায় না তো আমি ওনার বাড়িতে গেছি গিয়া ইনকোয়ারি করেছি এবং ইনকোয়ারি রিপোর্ট বিডিও ম্যাডামের কাছে জমা দিয়েছি এবং ভাবলি বিডিও ম্যাডামকেও রিকোয়েস্ট করেছি যাতে উনি বাতাটা পায় ও ওনার তো অ্যাকাউন্ট দেখেছি আমি ওনার অ্যাকাউন্টে তো দেড় দু বছর ধরে তো উনি বাতা পাচ্ছেন না দেখলাম বর্তমান রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে কাজগুলি করে চলেছে একাংশ লাল বাড়ির নেতারা এমনটাই মনে করছে বিভিন্ন মহল বিও রিপোর্ট আর নিউজ